এখন আমি আপনাদের ভিডিও করে দেখাবো কি করে রসগোল্লা বানাতে হয়। এখন আমি দেখাবো রসগোল্লা কিভাবে বানাতে হয়। আমি রসগোল্লা বানিয়ে দেখাবো। আমি ছানা বানিয়ে ছানাটা ছেঁকে রেখেছি। এবার এই ছানাটাকে আমি মাখবো। ছানাটাকে আলগা আলগা করে আমি মাখবো। এর ভিতরে আমি দিচ্ছি 1 ফোঁটা ঘি, 1 ফোঁটা ঘি দিলাম, আলগা করে মেখে নিচ্ছি। এইভাবে আপনারাও ঘরে বসে বানাবেন, বানিয়ে আপনারা নিজেরা ইচ্ছে হলে যখন খুশি বানিয়ে খেতে পারবেন। বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খাওয়া যায়। সবসময় তো বাইরে যাওয়া সম্ভব না, আর বাইরে এখন খাওয়াটাও জিনিসটাও ভালো না, তাই দিকে করোনায় ঘরে বসেই বানিয়ে দেবেন। লকডাউনে আমরা ঘরে বসেই নানা রকম মিষ্টি ঘরে বসেই বানিয়েছি। আপনারাও এরকম এই দেখে শিখবেন, শিখে নিজেরা বানাবেন। এইভাবে আস্তে আস্তে করে আঠা আঠা হয়ে এসছে। সোজাই আছে, আপনি নিজেরা চেষ্টা করলে সবাই পারবে। দেখতে গোল হয়েছে কি আঠা। খুব সুন্দর আটা মাখার মতো, এই যে আটা যেমনি মাখে তেমনি হয়ে এসছে। রসগোল্লা বানাবার এই মাখাটাই হচ্ছে বেস্ট। এই মাখাটা ঠিক মতো হলে তবে মিষ্টিটা ঠিক রসগোল্লাটা ঠিক আসবে। এবার আমি ছোটো ছোটো লেচি বানিয়ে নেব। ছোটো ছোটো করে করে এই যে গোল গোল করে এইগুলোকে
আমি সাইজ মতো বানিয়ে নেব। এবার আপনার ঘরে আপনি ছোটো বড়ো যেমন খুশি বানিয়ে নেবেন, নিজের ইচ্ছে মতো। গোল গোল করে বানিয়ে নিচ্ছি। গোলটা ভালো করে করতে হবে, আনে কিন্তু ফেটে যাবে। এইভাবে ভালো করে দিয়ে হাত দিয়ে আলগা করে গোল করতে হবে। আমার এখানে আছে 1 কেজি দুধ, 2 মাদার ডেরি প্যাকেট। আর এটা বানানোর জন্য লাল প্যাকেটটাই বেশ ইউজ করা খুব ভালো, তাতে ছানাটা বেশি হয়। আমি এটা লাল প্যাকেটই নিয়েছি। ওই তো লাল প্যাকেটটা কিনে নিয়ে যাবো ছোট ছোট করে। বানিয়ে করা হয়ে গেল, এবার এটাকে চিনির শিরায় জাল দেব। দেখতে পাচ্ছেন সুন্দর গোল গোল, মাঝে দিয়ে একটা ছোটো 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 করে চিচ্ছি করি। শিরে করার জন্য আমি জল দিচ্ছি গামলায়। একটু ফিল্টারের জলই ব্যবহার করি, দু গ্লাস মতো জল দিলাম। আর এখানে 200 মতো চিনি আছে। গ্যাসটা ধরিয়ে দিই, জলটা ফুটবে, তারপরে ইলেছিগুলো করে ফেলে দিচ্ছি।
একাল করে টুকটুক করে মাঝে মাঝে নাড়া দিতে হবে। এইভাবে আপনারা ঘরে বসে মিষ্টি বানিয়ে নেবেন, দেখবেন কত সহজেই রসগোল্লা হয়ে যাচ্ছে। বাইরে থেকে আর কিনতে হবে না, ঘরে বসেই বানিয়ে খাবেন। বাইরে তো সবসময় যাওয়া সম্ভব নয়, যখন ইচ্ছা হয় সব বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, রেখে আপনি 10 দিন 15 দিন ধরে খেতে পারবেন। বেশি করে এক গামলা বানিয়ে রেখে দেবেন, লোকজন আসলে ওখান থেকে বের করে দুটো তিন তিন চারটে করে দিলেন। কত সহজে মিষ্টি হয়ে যাচ্ছে, ফুটছে, হয়ে এসছে। মাঝে মাঝে একটু এরকমভাবে নাড়া দিতে হবে। মিষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা ঘরে বানিয়ে খাবেন। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো বুড়ি সব সবাই খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু নিবিয়ে দিই, এই যে আমাদের মিষ্টি। হ্যালো বন্ধু, ভালো লাগলে বলবেন, আবার আরও অন্যরকম আরও অনেক রকম মিষ্টি আপনাদের কাছে নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, জানাবেন।